প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আগের দিন জানিয়েছিলেন তামিম ইকবালের পুরনো ব্যথা আবার মাথা চারা দিয়ে উঠেছে তবে সেটা খুব গুরুতর নয় ঔষধে কমে যাচ্ছে তাই তেমন চিন্তার কারণই। কিন্তু রোববার সেরে বাংলা লাগোয়া ইনডোরের নেটে তামিমকে দেখে খানিক সংশয় অনেকের মনেই নেটে ব্যাটিং করতে গিয়ে বার কয়েক কোমর আর পিঠে হাত দিলেন তামিম দূর থেকে দেখে মনে হলো ব্যথা অনুভব করছেন তাই আজ টিম বাংলাদেশের প্র্যাকটিস কভার করতে যাওয়া সাংবাদিকদের মনে জেগেছে প্রশ্ন তামিম কি এই অবস্থায় আফগানিস্তানের সাথে টেস্ট খেলতে পারবেন নেটে অল্প সময়ের ব্যাটিংয়ে যখন অস্বস্তি বোধ করছেন তখন পাঁচ দিনের টেস্টে বেশি ও লম্বা সময় ব্যাটিং করবেন কিভাবে তখন যদি সমস্যা বাড়ে তাহলে কি হবে বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক একটি দিচ্ছে অনেকের মনে তাহলে তবে কি টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা বাড়তি সতর্কতা অবলম্বন করে বিকল্প বা বাড়তি ওপেনার দলে ডাকবেন নাকি আগামীকাল বারো জুন নেটে আরও তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত এই কৌতূহলী প্রশ্নের উত্তর খুঁজতেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর অন্যতম শীর্ষ নির্বাচক হাবিবুল বাসার সুমনের সঙ্গে কথা বলা রোববার সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে ওই দুই নির্বাচক জানান আপাতত তামিমের বিকল্পের কথা ভাবছেন না তারা হাবিবুল বাসার সুমনের সোজা সাপটা কথা টেস্ট শুরুর আছে বাকি আর দুই দিন এখনো এখনই তামিমের ব্যাপারে কোনো নেতিবাচক চিন্তা নেই আমাদের আশা করি সে ফেট হয়ে উঠে খেলবে বাসার এমন কথাও বলেন যদি কোনো কারণে খেলতে না পারে তাও বাড়তি কাউকে নেওয়ার চিন্তা নেই দলে বিকল্প ওপেনার তো আছেই স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের সাথে শেষ টেস্টে ওপেন করেছেন জাকির হাসান ফিরেছেন সঙ্গে আরেক তরুণ ওপেনার মোহাম্মদুল হাসান জয়ও আছেন অন্যদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু বলেন কোন রকম নেতিবাচক ভাবনা নেই আমাদের কারণ ফিজিও এখনও আমাদের কোনো নেতিবাচক কথা বলেননি যা শুনে মনে হতে পারে যে তেমন খেলতে পারবে না বা তার খেলার সম্ভাবনা কম নান্নুর শেষ কথা তারপরও আমরা আজ সোমবার নেটে তামিমকে দেখব দেখা যাক তবে হাবিবুল বসারের মতো প্রধান নির্বাচক বাইরে থেকে কারো দলভুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন